হাই গাইস, কেমন আছো? তো আজকে আমি চলে এসেছি আরো একটি রেসিপি নিয়ে। আর আজকে তৈরি করব আলু ভাজা। আমরা তো সাধারণত ঘরে আলু ভাজা খেয়েই থাকি, তো আজকে একটু অন্য ধরনের আলু ভাজা তৈরি করব। তো তোমরা দেখতে থাকো রেসিপিটা, তো চলো শুরু করে দিই। আলুগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি। আলুগুলো খোলা ছাড়িয়ে নিয়েছি, এবার এভাবে গোল গোল করে কেটে নেব। এবার একটু পেঁয়াজ কুচো করে নেব। পেঁয়াজ গুলো কুচো করে নিলাম। এবার একটু ধনে পাতা একদম ছোট ছোট করে কুচো করে নেব। আলু ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দেব, অল্প করে একটু হিং দিয়ে দেব, একটু গোটা জিরে দিয়ে দেব, একটু ভাবে ভেজে নেব ফোড়নটা। এবার একটু রসুন কুচো করে রেখেছি, রসুনটা দিয়ে দেব, একটু ভাজা ভাজা করে নেব, সাথে পেঁয়াজ কুচোটাও দিয়ে দেব, নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে দেব। এবার আলুগুলো দিয়ে দিতে হবে, কেটে রাখা আলুগুলো। নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে এগুলো মিশিয়ে নিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেব কিছুক্ষণ। এবার দিয়ে দেব একটু স্বাদ মতো নুন, এটা একটু সিদ্ধ হয়ে গেছে। আর সাথে দিয়ে দেব অল্প করে লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, আমচুর পাউডার, চাট মশলা, গোলমরিচের গুঁড়ো, একটু চিলি ফ্লেক্স দিয়ে দেবো। সব কিছু দিয়ে নাড়াচাড়া করে এগুলো মিশিয়ে দেবো ভালো করে। এবার একটু কসুরি মেথি দিয়ে দেবো, সব কিছু ভালো করে মিশিয়ে নেব। আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, আমি আর একটুখানি একটুখানি গাটা কালো কালো হয়ে যাবে সেরকম মতো করে নেব। আর একটু ভাজতে হবে, তার কুচোটাও দিয়ে দেবো। আলু ভাজা তৈরি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আলু ভাজা তৈরি হয়ে গেছে, এবার সার্ভ করে দেব। আমাদের মশলা আলু ভাজা তৈরি হয়ে গেছে, আমি একটা খেয়ে দেখছি। খেতে ভীষণ সুন্দর হয়েছে, তো এটা রাত্রেবেলা রুটির সঙ্গে খেতে ভীষণই ভালো লাগবে, ভাতের সাথেও ভালো লাগবে। তো আমাদের আলু ভাজা তৈরি হয়ে গেল, ভাত রুটি সবকিছুর সাথে খেতে এটা ভীষণই ভালো লাগবে। তো তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো, আর কমেন্ট করে জানাবে তোমাদের রেসিপিটা কেমন লাগলো, ভিডিওটা কেমন লাগলো। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক করে দাও। তো আজকের মতো এখানে শেষ করছি, টাটা।